আজ বিশ্ব জল দিবস। বিশ্ব জল দিবসকে সামনে রেখে আজ বালুরঘাট শহরের আত্রি নদীর ঘাটে সাফাই অভিযানে হাত লাগালেন একটি অরাজনৈতিক সংস্থার পক্ষ থেকে। আজ বালুরঘাট শহরের কল্যাণী সিনেমা হল পাড়ার আত্রি নদীর ঘাটে এই জঞ্জাল সাফাই অভিযানে সামিল হন তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্ত। আজ বিশ্ব জল দিবস। বালুরঘাটের আত্রীয় নদীর নাব্যতা দিন দিন নানা কারণে ক্রমেই কমে আসছে। তার মধ্যে অন্যতম কারণ শহরের নানা প্রান্ত থেকে এসে জমা হওয়া জঞ্জাল। এই জঞ্জালের জটেই একদিকে ক্রমেই যেমন আত্রীয় নদী তার নাব্যতা এবং খরস্রোত হারাচ্ছে, অন্যদিকে এসব জমে থাকা জঞ্জালের কারণে শহরের পরিবেশ দূষিত হয়ে পড়ছে। একদিকে তাকিয়ে বিশ্ব জল দিবসে সামনে রেখেই আজ বালুরঘাটের লাইফলাইন হিসেবে খ্যাতি আত্রীয় নদীর জঞ্জাল সাফাই অভিযানে হাত লাগালেন এবারের বালুরঘাট বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী তথা শহরের বিশিষ্ট আইনজীবী শেখর দাশগুপ্ত। সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংস্থার পক্ষ থেকে সোমবার সকালে বালুরঘাট শহরের কল্যাণী সিনেমা হল পাড়ার আত্রীয় নদীর ঘাটে এই জঞ্জাল অভিযানে সামিল হন তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্ত। তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্ত জানান, বিষয়টি পুরোপুরি কেন্দ্রের ব্যাপার, রাজ্যের পক্ষে একাই কাজ করা সম্ভব নয়, তাই আজকের এই বিশ্ব জল দিবসে এ ব্যাপারে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতে তিনি আজকে প্রতীকী এই জঙ্গল সাফাই করে এলাকাকে পরিবেশ দূষণ থেকে রক্ষা করার প্রয়াস চালালেন। আর তার আরও দাবি, তিনি জিতে এলে স্থানীয় এবং বহির্গত বিভিন্ন পরিবেশপ্রেমী সংস্থার পরামর্শের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও এ ব্যাপারে মতামত নিয়ে আত্রীয়কে রক্ষা করার পাশাপাশি পরিবেশ দূষণ থেকে বালুরঘাটকে রক্ষা করার কাজ চালিয়ে যাবেন। তার এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে বালুরঘাট শহরের বাসিন্দারা। এটা একটা প্রতীকী স্বরূপ যে যারা আমাদের প্রাণ এই নদীমাতৃকা আর কি, এগুলো ঠিকঠাকভাবে কোনো কেন্দ্রীয় প্রকল্পের দ্বারা, কারণ এটা তো কোনো রাজ্য সরকারের পক্ষে সম্ভব না, এগুলো গোটা বিশ্বের সম্পদ, এ রক্ষা করতে গেলে কেন্দ্রকে উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক স্তরে স্থির নীতি রূপায়ণ করে এগুলো রক্ষণাবেক্ষণ করা দরকার। এ ব্যাপারে বড় ঘাটতির অভাব করছি আমরা। আজকে বিশ্ব জল দিবস, এই সুবাদে আমরা জলের খুব কাছাকাছি আসতে পারলাম এবং সত্যি দেখে খুব মনে কষ্ট হলো, ভবিষ্যৎ ভেবে আতঙ্কিত হলাম যে আমরা কোথায় চলে যাচ্ছি আস্তে আস্তে। এর মাধ্যমে সরকারের, কেন্দ্রীয় সরকারের একটা দৃষ্টি আকর্ষণ করা যে অন্যান্য কাজের মতো এটাও আলাদা গুরুত্ব দাবি করে জনজীবনে মানুষের বেঁচে থাকার জন্য, সেই জন্য আমরা একটা প্রতীকী পরিষ্কার করতে পারবো, এটা কোনো প্রতিবাদ না। আপনি এই বালুরঘাট কেন্দ্রের একজন প্রার্থী, মানুষ যদি আপনাকে জয়যুক্ত করে তাহলে নদী নিয়ে আপনি কি কি কাজ করতে চান? এখানে পরিবেশপ্রেমী সংস্থা যারা আছে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, অন্যখানে যারা পরিবেশ নিয়ে কাজ করে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমার পরিকল্পনা এ বাদ দিয়ে সাধারণ মানুষ তার কাছে কি মূল্যবান উপদেশ পাওয়া যাবে আমরা জানি না, কারণ শিক্ষাটা সবার থেকে নিতে হয়। তারপরে আলোচনা আনতে একটা স্থির লক্ষ্যে আমরা এগোতে পারবো, এইটাই আমার ইচ্ছা। কি পরিস্থিতি দেখলেন আজকে তো নদী পরিষ্কার করতে আসলেন, মানে আমাদের যে আত্রাই নদীর ঘাট, কি পরিস্থিতি দেখছেন? খুব বেদনাদায়ক এক কথায়। এত প্রকৃতি দূষণ করার মতন পদার্থ এখানে পড়ে আছে এটা ভাবা যায় না। সত্যি উপরেই শহরে আলো ঝলমল করছে, এটা ঢাকা পড়ে আছে প্রদীপের নিচে অন্ধকারের মতন, এইটাই দেখলাম। বার্তা কিছু দেওয়ার নেই, যা দেখলাম এটা আমাদের সবার একাগ্রভাবে জড়িয়ে যদি কেন্দ্রের ভূমিকা এবং রাজ্যের ভূমিকা মিলিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। যদি রাজ্যের কিছু করণীয় থাকে কেন্দ্রের নির্দেশিকা অনুসারে, রাজ্য নিশ্চয়ই করবে সেটা।